গেল বছরের ফেব্রুয়ারিতে শুরু হয় ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। এরপর পাল্লা দিয়ে চলতে থাকে দু দেশের মধ্যে সংঘাত। সামরিক অভিযান শুরুর পর থেকে রুশ হামলায় এ পর্যন্ত হাজারো বেসামরিক মানুষ হতাহত হয়েছেন ইউক্রেনে। তবে এবার রাশিয়া সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে পুতিনের নিজস্ব সেনা ওয়াগনার বাহিনী। একই সঙ্গে রেডিও বার্তায় মস্কো অভিযানের কথাও ঘোষণা করেছে তারা। কেন পুতিনকে ধ্বংস করতে চাইছে তারই নিজস্ব সেনা, জানবো এইচএম নাহিয়ানের রিপোর্টে। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর পাল্লা দিয়ে দুদেশের মধ্যে চলে আক্রমণ, পাল্টা আক্রমণ। ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহরে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত হাজার হাজার বেসামরিক মানুষ হতাহত হয়েছেন ইউক্রেনে। তবে এবার বাতাস অনেকটা উল্টো দিকে ঘুরছে। রুশ সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে রাশিয়ার লৌহমানব পুতিনের ভাড়াটে যোদ্ধা দল ওয়াগনার বাহিনী। 25,000 সেনা নিয়ে যাত্রা করেছে রাজধানীর পথে। অডিও বার্তায় মস্কো অভিযানের কথা ঘোষণা করেছে তারা। একই সঙ্গে রুশ সেনাদের দক্ষিণাঞ্চলের সদর দপ্তরের নিয়ন্ত্রণ নিয়েছে বলেও দাবি গ্রুপটির। এই ওয়াগনার গ্রুপ পুতিনের নিজস্ব সেনা নামে পরিচিত। ওয়াগনার প্রধান ওলিগার্স ইয়েভজেনি প্রিগোজিনের দাবি, তার বাহিনীর উপর ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে মস্কোর সামরিক বাহিনী, যে কারণে তার প্রায় 2,000 সেনার মৃত্যু হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নেতৃত্বেই তার বাহিনীর উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ প্রিগোজিনের। আর সেই কারণেই নাকি মস্কোর উপর প্রতিশোধ নিতে অঙ্গীকারবদ্ধ ওয়াগনার গোষ্ঠী। তবে রাশিয়া ওয়াগনার গোষ্ঠীর সব অভিযোগ অস্বীকার করেছে। শুক্রবার সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে প্রিগোজিনের সব অভিযোগ মিথ্যা এবং অবাস্তব। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে প্রিগোজিন নাকি রাশিয়ার সামরিক বাহিনীর শেষ দেখে ছাড়বেন বলে ঘোষণা করেছেন। ওয়াগনার গ্রুপের পথে যারা বাধা হয়ে দাঁড়াবেন তাদের সকলকে তার বাহিনী ধ্বংস করে দেবে বলেও নাকি হুঙ্কার ছেড়েছেন তিনি। রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে অভিযানের জন্য সাধারণ রুশ নাগরিকদেরও তার বাহিনীর পাশে এসে দাঁড়াতে বলেছেন ওয়াগনার প্রধান। তার দাবি, তার বাহিনী ইতিমধ্যেই দক্ষিণ রাশিয়ার রুস্তভ অঞ্চলে প্রবেশ করেছে, তবে এখনও তার এই ঘোষণার সত্যতা যাচাই করা যায়নি। ওয়াগনার গোষ্ঠীর সম্ভাব্য হামলা নিয়ে আপাতত মুখে কুলুপ এঁটেছে ক্রেমলিন। যদিও রাশিয়ার সংবাদ সংস্থা টাস জানিয়েছে শনিবার ভোর থেকেই ব্যস্ততা লক্ষ্য করা গেছে মস্কো জুড়ে। রাস্তায় সাজোয়া গাড়ি নামানো হয়েছে, মস্কোর বিভিন্ন সরকারি ভবনের সামনেও বেড়েছে নিরাপত্তা। যদিও প্রিগোজিনের তরফে সশস্ত্র বিদ্রোহের ঘোষণার পর তদন্তের ডাক দিয়েছে রুশ সরকার। রাশিয়া ইউক্রেন সংঘাতের পর থেকে কিয়েভ দখলের লড়াইয়ে ওয়াগনার গ্রুপের ওপর ভরসা রেখেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোর নির্দেশে প্রিগোজিনের ব্যক্তিগত বাহিনী ইউক্রেনের বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড চালিয়েছিল বলেও অভিযোগ করে ইউক্রেন। তবে গত কয়েক মাসে ক্রেমলিন এবং ওয়াগনার গোষ্ঠীর সমীকরণে অনেক বদল এসেছে। প্রকাশ্যে এসেছে ওয়াগনার বাহিনী এবং মস্কোর সামরিক নেতৃত্বের মতপার্থক্য। যুদ্ধক্ষেত্রে তার বাহিনীর সদস্যদের মৃত্যুর জন্য বারবার রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগু এবং সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভকে দায়ী করেছেন প্রিগোজিন। তাই এবার এক ধাপ এগিয়ে তারা সশস্ত্র বিদ্রোহে রূপ নিয়েছে। ওয়াগনার গ্রুপ একটি স্বনিয়ন্ত্রিত সামরিক বাহিনী। দীর্ঘদিন ধরে ক্রেমলিনের সঙ্গে ওয়াগনার বাহিনীর সম্পর্কের কথা অস্বীকার করেছে রাশিয়া। তবে পশ্চিমা বিশ্বের দাবি, রাশিয়ার বিভিন্ন গোপন কাজ উদ্ধারের দায়িত্ব দেওয়া হয়েছিল এই বাহিনীর উপর। বারবার এও দাবি করা হয়েছে ওয়াগনার গ্রুপ পুতিনের ব্যক্তিগত বাহিনী, যারা কেবলমাত্র রাশিয়ার এক নায়কের নির্দেশই অক্ষরে অক্ষরে পালন করে। রাশিয়ার 100 অভিজ্ঞ সেনা নিয়ে এই বাহিনী গঠিত হয়েছিল। প্রিগোজিন ওয়াগনার বাহিনীতে নতুন সদস্য নিয়োগের দায়িত্ব পালন করেন। তিনি পুতিনের ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত। তার ক্যাটারিংয়ের ব্যবসা আছে, সে কারণে পুতিনের রাঁধুনি বলেও পরিচিত প্রিগোজিন। ইউরোপীয় ইউনিয়নও ওয়াগনার বাহিনীর বিরুদ্ধে ইউক্রেন, সিরিয়া, লিবিয়া এবং মোজাম্বিকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছে। পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে অস্ত্র সরবরাহ এবং সামরিক প্রশিক্ষণের জন্য ওয়াগনার বাহিনীকে কাজে লাগানো হতে বলেও অভিযোগ আছে। এইচ এম নাহিয়ান, নাগরিক।